আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম আল্লাহ মুহাম্মাদিন ওয়া আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিনই ভাই বোনেরা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে স্বপ্ন তিন প্রকার প্রথম নম্বরে হল রুইয়া এস যেটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রদর্শিত হয় এটাকে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদও বলা যেতে পারে দ্বিতীয় নম্বরে হলো রুইয়া এ শয়তানিয়া যেটা শয়তানের পক্ষ থেকে প্রদর্শিত করা হয় যেটাকে আমরা খারাপ স্বপ্ন বলি আর তৃতীয় নম্বরে হল রুইয়া এ নফসানি যেটা মানুষের কল্পচিত্র দ্বারা প্রদর্শিত হয় মানুষ যা কল্পনা করে সেটাই প্রদর্শিত হয় তো রাসুল সাল্লাহু হিওয়াসাল্লামের কথার উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমরা এটাই বলতে পারি যে যেটা আমরা ভালো স্বপ্ন দেখি আল্লাহ তালার পক্ষ থেকেই সেটা দেখি আল্লাহ তালার পক্ষ থেকে সেটা একটা সুসংবাদ আর আমরা দ্বিতীয় যে প্রকারের স্বপ্ন দেখি সেটা হলো রুইয়া এ তো সেটা শয়তানের পক্ষ থেকে আমাদেরকে দেখানো হয় আর তৃতীয় নম্বরে হলো আমরা যা কল্পনা করি সেটা দেখি সেটাকে বলে রুইয়ায়ে নফসানি তো বন্ধুরা আমরা যদি ভালো স্বপ্ন দেখি তাহলে কি করব যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে কি করব তো সে সম্পর্কে এখন আমরা জানবো হযরত আবু সাইদ খুদরি নহু থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামকে বলতে শুনেছেন যে যদি তোমরা কোনো ভালো স্বপ্ন দেখো তাহলে মনে করবা যে সেটা তোমাদেরকে আল্লাহ তাল্লার পক্ষ থেকে দেখানো হয়েছে তখন তোমরা সেই স্বপ্নের জন্য আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং সেই স্বপ্নের কথা তোমরা অন্যের কাছে বর্ণনা করবে আর যদি তোমরা কোনো খারাপ স্বপ্ন দেখো তাহলে তোমরা মনে করবা যে সেটা শয়তানের পক্ষ থেকে প্রদর্শিত হয়েছে যখন তোমাদের স্বপ্ন ভেঙ্গে যাবে তৎক্ষণাৎ তোমরা বাম দিকে তিনবার থুতু ফেলবা এবং সাথে সাথে জুবিল্লা পরে তোমরা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবা এবং সেই স্বপ্নের কথা তোমরা কাউকে বলবা না তাহলে ইনশাআল্লাহ সেই খারাপ স্বপ্ন তোমার কোনো ক্ষতি করবে না তো বন্ধুরা আপনারা যদি স্বপ্নের মধ্যে সাপ দেখেন তাহলে এটা কখনোই সুসংবাদ হতে পারে না নিশ্চয়ই এটি একটি খারাপ স্বপ্ন তখন আপনাদেরকে মনে করতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নয় এটা শয়তানের পক্ষ থেকে আমাকে দেখানো হয়েছে যখন আপনার স্বপ্ন ভাঙবে সাথে সাথে বাম দিকে তিনবার থুতু ফেলার পর জুবিল্লা পরে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করবেন শয়তান থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি আপনাদের কাছে ভিডিওটি এক ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও এ সম্পর্কে জানতে পারে যদি আপনার কারণে একজন মানুষ ইসলামের একটি বিষয়ে জানতে পারে একটি হাদিস সম্পর্কে জানতে পারে ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে অনেক সব দান করবেন বন্ধুরা এই জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন আর যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিও পেতে চান মাসলা মাসাইল দোয়া হাদিস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো রাখুন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম আ রহমাতুল্লা